এই যে এক বস্তা স্ট্রবেরি কিনছে আমি 1 পাউন্ড দিয়ে, গাইস দুঃখের কথা কি বলবো দেখেন, এটা একটু পাতলা, কালার অন্যরকম। আর এভাবে যদি হতো তাহলে তো মানুষ রেস্টুরেন্টে খেত না, বাসায় খেত। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। সকাল সকাল উঠে নাস্তা নাস্তা করে তারপরে হচ্ছে মেয়ের সাথে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে একটু দোকানে যাব, মানে বেশি দূরে না, বাসার আশেপাশে হেঁটেই যাব। আর টুকটাক বাজার লাগবে সেটা করব, তারপরে বাসায় এসে রান্নাবান্না আছে। আর এই তো দেখি আজকে কী কী করি, চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শুরু করা যাক। এই যে এই যে এক বস্তা স্ট্রবেরি কিনছে আমি 1 পাউন্ড দিয়ে, গাইস ক্যান ইউ ইমাজিন, বাংলাদেশি টাকার 150 টাকা হবে, মানে কয় কেজি হবে আমি একটু মাইপা দেখি। তো এখানে হচ্ছে 2 কেজি 17 গ্রাম, 2 কেজি স্ট্রবেরি 1 পাউন্ডে, চিন্তা করা যায়। আসলে ওরা কমে দিছে, কারণ স্ট্রবেরিগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, মানে যখন দোকান থেকে কিনছি যদি দেখতেন মানে একদম ডাল পড়ে গেছে সেখান থেকে। তবে আমি বেছে বেছে আনছি, বেছে বেছে আনা যায় কারণ অনেক আছে, তো আমার কাছে মনে হয় না বেশি নষ্ট হবে। আর যদি এখানে অর্ধেক পরিমাণও নষ্ট হয় তাও আমার কোনো অসুবিধা নাই, কারণ স্ট্রবেরির দাম নর্মালি যে বেশি, সেখানে 1 পাউন্ডে এতগুলো স্ট্রবেরি তা ভাবা যায় না আসলে। আমি এখন এটাকে ধুয়ে ভালো করে তারপর এটাকে কেটে কেটে যেগুলো ফালানোর ফেলে দিব, যেগুলো রাখার রাখবো। তো নষ্ট বলতে আর কি একটু একটু এরকম দাগ দাগ পড়ে যাওয়া, একটু সফট হয়ে যাওয়া এই আর কি, তবে অনেক কম। আমি যেহেতু বেছে বেছে আনছি এত বেশি দেখা যাচ্ছে না, তবে ওখানে এমনও ছিল যেগুলো খাওয়ার যোগ্য না। তো যাই হোক, এটা দেখেন বেকা, যাই হোক আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কিছু খাবো, কিছু হচ্ছে ফ্রোজেন করে রাখবো আর যা ফালানোর ফেলে দিব। স্ট্রবেরি তো দেখলেন কম টাকায় কিনলাম, তবে এখানে দেখেন আম, এদেশে আমের দাম কেমন। আমার শ্বশুর সবসময় কেনে, সো আমি ভালো করে দাম জানি না, তবে তাও মাঝে মাঝে বলে, তো ভাবলে ভাবি যে অনেক দাম আসলে এখানে। তারপরও আমি যেহেতু আজকে নিজে কিনছি, তো দেখা আজকে 4টা আম কিনছি, 4টা আমি পাকা পাকা। এটা হচ্ছে 7 পাউন্ড ছিল, 6 পাউন্ড 99 পেন্স, তো 7 পাউন্ডই বলা যায়, যেটা বাংলাদেশি টাকার 1050 টাকা। তো তারপরও এখানে এরকম পাকা আম পাওয়া যায়, এটাই অনেক, ঘ্রাণ আছে অনেক সুন্দর। আজকে একটা আমি একটু দুধ ভাত দিয়ে খাবো, আর এমনিতে আমার হাজবেন্ড হচ্ছে আম পছন্দ করে, তো আমরা দুজন মিলে হচ্ছে শেষ করে ফেলবো আজকের মধ্যে আমটা। এই যে আমার 15 মিনিটের কাজের ফসল, আমার হাজবেন্ডের মতো অনেকেই হয়তো ভাবতে পারেন যে এখানে অর্ধেকের বেশি স্ট্রবেরি পচা যাবে, ও হচ্ছে এগুলো বিশ্বাসই করে না, কোনো কিছু অফারে দিলে ও বলে সন্দেহ আছে। তবে আমি আবার এইরকম এই বিশেষ করে স্ট্রবেরির যে অফারটা, এটা পাইলে আমি হাতছাড়া করি না, কারণ স্ট্রবেরি নর্মালি ভালো দাম। এটা যদি হচ্ছে মনে করেন সুন্দর ফ্রেশ অবস্থায় থাকে, মানে ফ্রেশ আইলে থাকে, তাহলে এটার দাম কমপক্ষে 10 টাকা আছে। তো আমি এই স্ট্রবেরিটা একটু কম দামে দিলে আমি সবসময় নেই, এটা যদি নষ্ট হয় আমি ভাবি যেটা ফেলে যা থাকবে সেটার দামও অনেক, তো আমি একটু কষ্ট করাকে ভয় পাই না। তো আমি এই যে দেখেন এতগুলো হচ্ছে ময়লা বের করছি, হাজবেন্ড পছন্দ করে হচ্ছে আম, আমি এখন ওর জন্য আম দুটো কেটে রাখবো, বাসায় আসলে খাবে। আসলে দুঃখের কথা কি বলবো দেখেন, আম দুইটা এত সুন্দর দেখা গেছে উপর থেকে, কাটার পরে এই যে অবস্থা, মানে 1 টাকা দিয়ে স্ট্রবেরি কিনা মনে করেন এতগুলো বাঁচাইছি, অথচ আমি 7 পাউন্ড দিয়ে আম কিনা সে আম হয়েছে পচা, আসলে বলা যায় না। দেখছেন এগুলো হচ্ছে মানে আল্লাহ যেরকম চায় সেরকমই, যে আমটা এত নরম হয়ে গেছে মনে করেন এখনই ভর্তা হয়ে যাবে অবস্থা। যাই হোক কী করার, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যা ভাগ্য লাগছে তাই খেতে হবে। আজকে এই ম্যাজিক সসটা দিয়ে হচ্ছে চিকেন করব, অল্প নিয়েছি জানি না কেমন হবে সেই জন্য কমায় নিছি। আর এটা হচ্ছে নান্দোসের পেরি পেরি সস, যেটা বাইরে কিনতে পাওয়া যায়, অবভিয়াসলি এক্স্যাক্টলি ওদেরটার মতো হবে না, এটা একটু পাতলা, কালার অন্যরকম, বাট তারপরও কাছাকাছি তো হবে, তো আমি সেটা বাসায় চেষ্টা করব আজকে করতে। সেই সাথে আমি এখানে নিয়েছি ভুট্টা আর ফ্রাইস, এগুলো আমি পরে এই সাইডে অ্যাড করে দিব মুরগি হাফ হয়ে গেলে। তো দেখি আজকে আমার নান্দোস চিকেন কেমন হয়, এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। তো এখন ওভেনে হইতেছে, একটু উল্টাই দিছি, ভাবলাম এখন আমি আমার ফ্রাইজ আর কর্নটা দিয়ে দিই, এক সাইড দিয়ে জায়গা রাখছি, এখানে দিয়ে দিব। তো দেখি কতক্ষণ লাগে এটা হইতে আর কেমন লাগে। ভাইরে ভাই কি আর বলবো, এই যে ওভেনে দিছিলাম, ভাবছি যে ওভেনে দিলে হেলদি থাকবে, তেল ঢুকবে না,
মজা হবে, কিন্তু আসলে এটা খাওয়ার পর একটু ভালো লাগতেছে না, তো আলু আলু লাগতেছে অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। তো আমি এখন এটাকে একটু চুলায় ভেজে নিব, লাইক কুইক একটু ফ্রাই করে নিব, তাতে করে এটা হয়ে গেছে ভিতরে, কিন্তু কি উপরে একটা মচমচা ভাবটা আমি চাই, ওটা এখন আনার জন্য তেলে ভাজবো। এখন এর মধ্যে পেরি পেরি সস দিয়ে দিব, সব পেরি পেরি। সো ডান, ফাইনাল লুক ওরকম একটু দেখা যায় না, বাট খেয়ে দেখি কেমন লাগে। তো অর্ধেক খাওয়া হয়েছে, এর মধ্যে আপনাদেরকে বলি যে আসলে এটা একদমই নান্দাজের মতো হয় নাই, আমি যেরকম চাইছিলাম সেটা হয় নাই। জাস্ট নর্মাল নর্মাল যেরকম চিকেন রান্না করে খাই, গ্রিল করে, ওই টাইপের লাগছে। বাট আমার ইচ্ছে ছিল নান্দোসের মতো করার, ওই সসটা দিয়ে অনেক চেষ্টা করছি, বাট আসলে নান্দোস তো নান্দোসই, সেরকম হয় নাই। আর এভাবে যদি হতো তাহলে তো মানুষ রেস্টুরেন্টে খেত না, বাসায় খেত। যতই যারা যত ভিডিও দেখাক না কেন ইউটিউবের রেসিপি, রেস্টুরেন্টে খাবার কখনো বাসায় করা যায় না। তো বিকাল বিকাল এখন আমাদের হচ্ছে চা কফির সময়, আজকে সকালবেলা উঠে হচ্ছে চা কফি কোনোটাই খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি, সেই সাথে আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়নি। তো ভাবলাম যে এখন একটু খাই বিকালবেলা। আর আমাদের মানে কথায় কথায় বলে না চা কফি খাওয়া, আমাদের সেটা কথায় কথায় না, এটা অ্যাকচুয়ালি সত্যি, কারণ ও সবসময় কফি খায় আর আমি সবসময় চা খাই। সো আমাদের ক্ষেত্রে চা কফি শব্দটা কিন্তু আসলে কাজে লাগে অ্যাকচুয়ালি। আর মোস্ট অফ দ্য টাইম দেখবেন আমি এই সেম রেসিপিতে, মানে পৃথিবীর সবচেয়ে শর্টকাট ওয়েতে হচ্ছে চা কফি খাই। এই যে কফি শেষ হয়ে গেছে, মনে হয়নি আমি ওকে বলবো নি। আমি সব সময় রচাই পছন্দ করি, দুধ চা খাই, কফিও খাই, মানে আমি সব কিছুই খাই, তবে আমার প্রেফারেন্সটা হচ্ছে রচা। রচাটা খাওয়ার পরে আমার একদম হালকা লাগে, মাথাটা মানে ভারভার থাকলে হালকা হয়ে যায়, শরীরটা চাঙা হয়ে যায়। মানে আসে না মানুষের দুধ চা খেলে যেটা হয় সেটা আমার রচা খেলে হয়, তবে আমি একদম পাতলা করে খাই, মানে স্ট্রং হলে সেটা খেতে পারি না, স্ট্রং হলে তো দুধ চার জন্য পারফেক্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমার চা কফির স্টোরি, আর আমি একটু বেশি বেশি করে হানি নিব, যেন হানিতে একদম চিনির কাজও হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বিকালবেলার চা কফির টাইম। যে একটা নাইস বিস্কিট আছে, এটা ভালোই লাগে, আমি বিস্কিট খাবো না, আর ও মেবি দুটো খাবে, ওকে আরেকটা দিই। চা কফি তো বানালাম, ইচ্ছে করতেছে গার্ডেনে বসে খাই, গার্ডেনটা এখন এত ক্লিন লাগতেছে, অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। একদম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্যে যে এত বড় একটা শান্তি সেটা আসলে বলে বোঝানোর না। আজকে একটু রোদ রোদ ছিল, তো সেই কারণে এখনও পর্যন্ত একটু ব্রাইট দেখা যাচ্ছে, যদিও একদম বিকাল হয়ে গেছে, মানে 7টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরই মাগরিব হয়ে যাবে, তো এখন একটু ফ্রেশ দেখা যাচ্ছে। আর আমার এই দরজাটা খুলেও শান্তি পাচ্ছি যে আসলে পরিষ্কার। এই তো এখানে বসে খেতাম, তবে একটু ঠান্ডা ঠান্ডা, ঘরের মধ্যে বসেই খাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন আর কিছুই তেমন করার নাই, মেইন মেইন কাজগুলো করা শেষ, এখন শুধু খাওয়া, ঘুম আর রেস্ট করা, আর আমার মেয়েকে দেখা। এই তো, আর তেমন কিছু থাকলে শেয়ার করতাম। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।